আমারে মাটির থেকে আল্লাহ বানাইলেই সোন ওয়ামি ওয়াফিহা নুইদুকুম। আরে যে সময় কবর নিয়া তো হই যাইব, মাটিয়ে মাটির খায়া খায়া মাটি হই যাইব। আল্লাহ কইতরা আবার তোমার দণ্ডে আমি মাটি বানাই লইব। যেদিন ইসরাফিল আলাইহিস সালামে কিয়ামতের দিন যেদিন বাসি থুক লাগাইয়া সিংহা বাজাইবা, বাসি থুক দিবা, তমাম দুনিয়ার আগুত্তা চুর পার হই যাইব। লাস্টর বাসির লগে লগে যা মন মন মুর্দা হলাসন সারাও মাটির থেকে আবার জীবিত হইয়া উঠিবা। আল্লাহ কইতরা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমার তান্ডে আমিও মাটির থেকে আবার জীবিত করম উঠাইমু। আপনারা আর আমার আজ বনা বাক্কা সময় যাইব। আমি দেখি আপনারা বেশিরভাগ মানুষে খালি ওবা দিছাই ও ইবাদি যদি কুনতা থাকে তে আমার আমি ন বুয়া লাভ নাই। দেখেন আমার সুরতে সুর আর টাচারে আপনার বালা লাগবার কথা নাই, কারণ আমি মানুষ একদম বেকিসিম এবং একবারে হরু মরু সোলার লাখাইন এক মানু। কিন্তু আমি তো আলোচনা আল্লাহ এবং আল্লাহ রসুলের হরিয়ার। আপনারা যদিও সোয়াবন নিহত যদি উলামাই কেরামকলর চেহারা মুখায় সবাব তখন তাহলে আপনার নামায় আমল নেকি লেখা হয় সুবহান আল্লাহ। যদিও আমি স্তর গেছি না, কিন্তু আপনারা যদি আল্লাহর উপরে ও গুমান করিয়া বই না, আল্লাহ বান্দার থাকি তো আল্লাহর বান্দারও কুন্তার কোনো অভাব নাই। আল্লাহ ইলা নিয়তর বুকাশি বাদ বুঝছেন নি, জুব্বা পাগুলি রুমাল কাপড় ইতা আল্লাহ চাইন না। আল্লাহ চাইন আপনার আর আমার বৃত্ত রহান বিত্রে কি যা দিল লইয়া বইস। যদি হবাদি কানেকশন লাগাইয়া অন বই ওই যে ইতে এমনে অন মাগবিরত হইয়া উঠিয়ে যাইতাই নি, যদি দিল ঠিক করিয়া বইতাম বাড়িতে হাসাও আল্লাহ অন্তা কি বেগুনা বানাইয়া উঠাইব। আর একবার হওয়া আল্লাহুম্মা আমিন। আমার বাহ ভাই হল আমি ফইলাও ও মাটি দিবার দোয়া দিয়া শুরু করছি, এখন আমরা সকলের মাটি তোলে হামাইবার টাইম নিনা না তোলা মাতুকা মাথুন না কেনে কিছু মানুষে মাটিত না মনে মনে এটা কিতাবাত মাতো আমার আব হাইল বিরহন কত তা রয়েছে, হে আব কত কীর্তন রয়েছে আমার তানা শেষ হইলে এর মাঝে বেটা কস ওয়া গাত দেইবার। ইলা কোনো সার্টিফিকেট আপনার আমার আত খেয়র আত আসেনি যে আমি আমার বিয়া শাদি হইব আমি নাতিনসা পতিনসা ভাইমু, ইতা ইলা কোনো গ্যারেন্টি আপনার আমার আত আসেন নাই। এর লাগিয়া মত আপনার আমার সকলের খান্দ এনি টাইম রেডি, খালি আল্লাহর তরফ থেকে অর্ডার স্যাংশন হইতো আর আল্লাহ পাখে উঠাইয়া নিতা। এর লাগিয়া আমি পড়িলাম এই আয়া তোতাল লাগি যে আমার সান দখল আমার বুজুর্গ হল আমার মা বই নখল আপনার আমার ভিতরে যদি মৌতর ডর থাকে না তে কোনো ওয়াজে কোনো মানুষে কুচ্ছু দিয়া কেউ কন্ট্রোল করতে পারতো নাই। যদি আপনি আমি আমার দিল কেন আল্লাহ ডর না আনি, মৌতরে যদি না ডরাই বহুত বড় সংকট সময় হইল মৌত। আরে ভাই আইসি তারাইয়াও জান বাসে না বাসে নি মাতো না, ডাক্তরে বাপ যেগুলা দেখে অকলতায় ফেল মারছে তখন তারাও গিয়া টিভিটি একবারে গিয়া তারা রুমো বই রইন হরিয়া মাত উচ্চন নি। এর বাদে তারার একটা এই মাসে কত সময় পর্যন্ত এই বাইসা বা ইসিত লাস্টিং করবা, ও টাইম পাস হওয়ার আরো কিছু বাদে ও তারা আয় আয়া সাইন ইগু আছে না নাই। যে সময় এয়া দেখলা না এনর খাম বাক্কা আগে বাত্তি নিভিছে ও তখন ডাক দিয়া তারা লিখে দিলে যে এন ডেড হয়ে গেছেন এনরে বার করিয়া লইয়া যাইতে পারো। তো পারছে নি কোনো মেশিনে রাখতো আপনারে আমারে মাথো না তুলা কেউরে কোনো সাহায্য করতে পারতো না। রে ভাই আমার বুজুর্গ হল আর আমার মা বই নকল আমরা যদি মৌত্রে না ডরাই ও দোয়া গু ফলিতে ও কথা ওখান দিল লইয়া আমি যদি মাটি দেই এগজন বাইসাবর মাত মুখে দি বারই বনি এই সময় কথা বারই বনি। কয়লা তো খবর দেখার বাদে আমি তো এক দগুন গেলে দুই তিন রাত উঠিবার টাইমে ঘুম লাগে না ঘন্টা দেড় ঘন্টা ওহা নাই আমার মন কোনো মানুষ আমি দিন মাটি দিয়া বাড়িত যাবার বাদে
রাত্রে উতার সময় ও কথা ওখান ইয়াদ হয় যে আজ যে বন্দারে যে বান্দিরে কবর নিয়া তুইয়া ইলাম হাই রে হা এনর জিন্দগির সর্বপ্রথম কবরর রাত হাই রে হাই কোন হাল কোন হালর খাইল বিকালে ইলা সময় আল্লাহর বন্দা আল্লাহর বান্দি বউ হুয়া ফুলিল লইয়া নাতি নসা লইয়া আমোদ প্রমোদ করলা কিন্তু আগর দিন তাই বুধ ভাইলানি যে পরর দিন রায় তিলা সময় তাই আলমে বর্জক আন্ধার কবর তান ঠিকানা আই রে হা এনল লগে আল্লাহ কোন মুয়া মেলা খতরা আই জিন্দগি রহল হইলা কবর রাত কবর রাত এনর কোন হাল্লতে যার খাইল আইজ আমি বিছনাত উঠন খাইল ইলা সময় আমি ইরিয়া বিছনাত বালিশ আমার মাথা লাগব না আমার মাথাত আপনার মাটি বালিশ হইব আরে ভাই এল্লা গিয়া আমার দুস্থ কলার আমার বুজুর্গ হল 24 ঘন্টা যদি আপনার আমার ভিতরে মত খানিয়া থাকি যায় তাহলে আমরা থাকিয়া কোনো গুণা হইত নাই এখন থাকিয়া ভারমুনি যে সব সময় আমরা মৌত্রে ডরাইতাম ফার্মুনি খুব কছেন জুড়ে হকা দিলে জানে ইনশাআল্লাহ আর মৌত্রে যদি ডরাও যে দেখো বালা খান খালি বেজান আল্লাহ তৌফিক দে আর যত বালা খান করবো আল্লাহ হায়াত রে বাড়াইয়া দিব হায়াত রে বাড়াইয়া দিব বেশ দিন বাঁচিবে সুস্থতার উপরে বাঁচিবে আমিও তুলা ভরে আলোচনা করমু আপনার কোনো জীবনে মেডিসিন লাগতো নাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে আমলর মাঝে মেডিসিন মেডিসিন দিয়া দিলে আপনি আমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের উপরে সাবিত কদম রইতাম পারি সে জমিন আল্লাহ যে পার্স গুলা মাথা থেকে লইয়া ভা পর্যন্ত দিছে একটা পার্স কোনো জাত কোনো খাতরা আসত নাই যদি আপনি আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমরে মানিয়া চলি যাই আর এটার উদাহরণ ইনশাআল্লাহ আমি সামনে আনবো আমি এখন প্রথম কথা তুলা দিতাম সাইসি দিছি যে ইমান আর দুই নম্বর পয়েন্ট আনতাম সেই আর যেহেতু ইমান আনার বাদেও আপনার আর আমার দায়িত্ব হইল নমাজ মাতখান হাসানা মিসা তুলা মাতুকা নমাজ তো মুসলমানে সাড়িবার কোনো কথা আসেনি শুনছেন যদি কোনো মুসলমানে নমাজ ভোলে না বাট্টি মাত মাতিয়ার শুনিলাও আজ আমার দিলর মাঝে আছে আজ কিছু কয়েকটা পয়েন্টর উপরে আলোচনা করতাম এর লাগে আমি একটা আদরিয়া লুয়ে বইতাম নাই তুলা তুলা দুই এক পয়েন্টর উপরে আলোচনা করতাম এ কথা আপনারা রাজি আছেননি তাহলে আমি কইতাম সেইয়ার যে মুসলমানে নমাজ সাড়িবার কোনো কথা নাই এক মুসলমান বালি গুয়ার বাদ থাকি লইয়া মত পর্যন্ত মৌতর আগ মুহূর্ত পর্যন্ত আজরাইলে জানর কুটা তাত দিবার আগ পর্যন্ত আপনার আমার নমাজ সাড়িবার কোনো অধিকার নাই নমাজ পড়া ফট তো আল্লাহ পাকর এক আয়াত পড়েছেন আস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাকে কিতা ঘোষণা দিত্রা কইত্রা যারা নমাজ পড়িবাই কোনো সন্দেহ নাই যারা ফাসক্তর নমাজ সুন্দর ভাবে আদায় করবাই এরারে কোনো যা এরারে নমাজে সমস্ত বাদ খাম থাকি বাসাইয়া রাখবো কোয়া সুবহানাল্লাহ নমাজ যারা দাইমি হলিমু আমার আল্লাহ হইত্রে আর কেউ নাই যে কোনো সন্দেহ নাই কোনো শক নাই সারা বাদ খাম থাকি আপনারে নমাজে বাসাইয়া রাখ আমার বাপ ভাই হল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জবানাত এক নজুয়ান যে সময় মসজিদে নববীর ইমাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ ও মুসলমান নমাজে মানসুর বাদ খাম থাকি কিলা গুরায় মুক্তসর ছোট্ট এক ওয়াকিয়ান তাম সাইয়ার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জবানার ঘটনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ যে সময় খলিফাতুল মুসলিমিন ও সময় বড় দিনদার এক জওয়ান আপনার মসজিদ নমাজে যাইতা জামাত নমাজ আদায় করতা এই এ ভক্তর নমাজ সাড়িতা না এ কিন্তু এই নমাজ যান আর যাওয়ার সময় রাস্তা আপনার হঠাৎ একদিন তার নজর পড়ল এক নজওয়ান এক যুবতী মেয়ের আপনার তো সুন্দর এক মেয়ে
ও মের চেহারাই জুয়ানোর শামসগুর সামনে যেমনে ফলল, আরে এই জুয়ান আপনার আসি কই গেলা এই মের উফরে। তো যাইতে আইতে সাইন নমাজে যাইতে আইতে সাইন এই মেটারে ফাইননি, হঠাৎ একদিন ফাইলিলা ফর্দা রাউলে এই মেয়া বেড়া রাউলে মেয়ে, আর তাইন বারে দিয়া আটিয়ে যাইত্রা ও সময় ডাক দিয়া হইলা, ও বোন আমি একটা প্রস্তাব দিতাম সে আর যদি তুমি মঞ্জুর করো।